আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র রমজান মাস উপলক্ষে মাই টিভির বিশেষ আয়োজন বরকতময় রমজান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কওরী মোহাম্মদ সালিম। আজকে আলোচনা পেশ করার জন্য উপস্থিত রয়েছেন আল আকসা ক্যাডেট মাদ্রাসার সম্মানিত পরিচালক আলহাজ হযরত মাওলানা হাফেজ মুস্তাক আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা শুনব এই পবিত্র রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সমস্ত কাজগুলি করতে বলেছেন তা থেকে, এই পবিত্র রমজান মাস থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মাহে রমজানুল মুবারক থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। দেখুন, ১২ মাসের মধ্যে এক মাস হচ্ছে মাহে রমজানুল মুবারক, আর তা আমাদের জন্য ফরজ করা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেইভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারি অবলম্বন করতে পারো। তো রোজা রাখার উদ্দেশ্য আমাদেরকে তাকওয়া, পরহেজগারি অবলম্বন করা। সেজন্য তো রমজানুল মুবারকে 30 দিন কিন্তু আমাদের রোজা রাখতে হবে, যাদের উপরে রোজা রাখা ফরজ। তো এই যে আমরা 30 দিন রোজা রাখবো, এই রোজা থেকে আমাদেরকে অনেক কিছুই শিক্ষা নিতে হবে, শিক্ষা নেওয়ার অনেক কিছুই রয়েছে। যেমন এই রমজানুল মুবারকে 30 দিন একটা মানুষ যদি কন্টিনিউ একটা কাজ করে, তার কিন্তু মোটামুটি একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। আমরা এ বিষয়ে একটা চমৎকার ঘটনাও জানি, অনেকে জানি যে এক লোক নামাজ, একটা নামাজ পড়েছে অন্য উদ্দেশ্যে, কিন্তু সে অন্য উদ্দেশ্যে, দুনিয়াবি উদ্দেশ্যে পড়তে গিয়ে যখন সে 40 দিন নামাজটা পড়েছে, সেজদা দিয়েছে, তখন তার ভিতরে আল্লাহ পাকের এমন মহব্বত তৈরি হয়ে গেছে, তার দুনিয়ার উদ্দেশ্য সে ভুলে গিয়ে আল্লাহর সাথে তার সম্পর্ক তৈরি হয়ে গেছে। তো এটা একটা অভ্যাস। তো 30 দিন কন্টিনিউ আমরা যদি রোজা রাখি, আর রোজা রাখা মানে হচ্ছে শুধু আপনার এই ফজর থেকে, এই যে সেহরি খাওয়ার পর থেকে, সুবে সাদিক থেকে মাগরিব পর্যন্ত, ইফতার পর্যন্ত না খেয়ে উপবাস থাকার নামই কিন্তু রোজা না। রোজার আরও অনেকগুলো কাজ ফরজ ওয়াজিব রয়েছে, বিভিন্ন রকমের পাপাচার, অন্যায়, গুনাহ, এইগুলো থেকে বিরত থাকতে হবে। তো এইভাবে যদি আমি বিরত থাকি, একজন পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য যেই গুণাগুণ আমার মধ্যে থাকার প্রয়োজন, মাহে রমজানুল মুবারকের রোজার পালনের মাধ্যমে, সিয়াম সাধনা পালনের মাধ্যমে আমার মধ্যে কিন্তু সেই গুণগুলো প্রকাশ লাভ করছে এবং তা একটা কন্টিনিউ হচ্ছে। যেমন রোজাদার ব্যক্তি যদি রোজা রাখার পরে মিথ্যা কথা বলে, তার রোজা হবে না। রোজাদার ব্যক্তি যদি রোজা রাখার পরে হারাম খায়, তার রোজা হবে না। রোজাদার ব্যক্তি যদি রোজা রেখে অন্যের গিফত করে, মানুষের দুর্নাম রটে বেড়ায় পিছনে পিছনে, এইভাবে যদি ওজনে কম দেয়, রোজাদার ব্যক্তি যদি এগুলো করে, তার রোজা হবে না। রোজাদার ব্যক্তির জন্য সবচাইতে বড় যে শিক্ষণীয় বিষয়টা হচ্ছে, গুরুত্বপূর্ণ, তা হচ্ছে যেমন নামাজ আমরা পড়ি, নামাজের মধ্যে লোভ দেখানো একটা ভাব থাকে, কিন্তু রোজার মধ্যে এমন কোনো রকমের চিন্তা চেতনা রোজাদার ব্যক্তির মধ্যে কাজ করে না। সেটি হচ্ছে রোজাদার ব্যক্তি রোজা রাখে, ঘরের দরজা বন্ধ করে, ইচ্ছা করলে সে খেতে পারে, আমাকে তো কেউ দেখবে না। তো রোজাদার ব্যক্তির ভিতরে এই কাজ করে, যদিও কেউ দেখবে না দুনিয়ার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। তো সুতরাং প্রত্যেকের ভিতরে যে এই যে একটা স্পৃহা, এই যে একটা শিক্ষা আদর্শ তৈরি হচ্ছে, যে আল্লাহ কিছু কেউ দেখুক আর না দেখুক, আমি যে মানুষকে ঠকাচ্ছি, আমি যে গিপত করছি, আমি হারাম খাচ্ছি, কেউ দেখুক আর না দেখুক, বুঝুক আর না বুঝুক, আল্লাহ রাব্বুল আলামিন বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, ওমাকারু ওমাকারাল্লাহ, আল্লাহু খাইরুল মাকিরিন, আল্লাহ সব কিছুর শাস্তিদাতা। সুতরাং এই শিক্ষাটা আমাদের মধ্যে যদি পুরো ১২ মাস থাকে, বাকি ১১ মাস থাকে, তাহলে তো আমরা ইনসানে কামেলে পরিণত হতে পারবো। এজন্যই আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাদের উপরে ফরজ করা হয়, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া অবলম্বনই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। জি মহতারাম, আমরা শুনছিলাম আপনার গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা আবার ফিরে আসছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর বরকতময় রমজানের অনুষ্ঠানে ফিরে আসলাম। জি মহতারাম, আলোচনা করছিলেন তাকওয়ার উপরে। আমি আপনার সাথে আরও কয়েকটি বিষয় শেয়ার করতে চাই। আমরা লক্ষ্য করছি রমজান মাসে মসজিদে মুসল্লির সংখ্যা বেড়ে যায়, তারপরে মানুষ মিথ্যা কথা বলে না, জগরা ফাসাদ করে না, এগুলো কিন্তু রমজান মাস আসলে আমরা বেশি লক্ষ্য করছি, তাই না? তো এই বিষয়গুলো যদি আপনি আমাদেরকে আরেকটু বিস্তারিত বলেন, আমরা আরও কী কী করতে পারি।
জি, মাহে রমজানুল মুবারকে আমরা তো রোজাদার ব্যক্তি এগুলো করে না, আপনি ঠিকই বলেছেন, যে ব্যক্তি রোজা রাখে সে কিন্তু এগুলো করে না, এই জন্যই রোজার সওয়াব, রোজার যে পুরস্কার আল্লাহ পাক দিবেন তার গুরুত্ব সম্পূর্ণ আলাদা, অন্য অন্য ইবাদতের চাইতে সম্পূর্ণ আলাদা। তো এই জন্য রমজানুল মুবারকে আমরা আরও যে কাজগুলো করতে পারি, যেমন এই রমজানুল মুবারকে আমি রোজা রেখেছি, আমি একজন রোজাদার, আমি মুসলমান, এবছর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াত আমাকে দিয়েছেন, তো আমি কি করব, এর শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় করব কিভাবে? শুধু মুখের দ্বারাই শুকরিয়া আদায় করব না, আমি কাজে কর্মের মাধ্যমে শুকরিয়া আদায় করব। কিভাবে করব? আমি নিয়ত করব, আমি চিন্তা করব, আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হব যে এই মাহে রমজানুল মুবারক আল্লাহ তুমি আমাকে দান করেছো, এই রমজানুল মুবারক আমি অতি মুনাফা করব না। বিশেষ করে যে আমরা লক্ষ্য করছি যে কিছু কিছু দোকানপাট খোলা রাখে, এখানে যথেষ্ট পরিমাণ লোকের আনাগোনা দেখা যাচ্ছে, দিনের বেলা খাচ্ছে, আমরা কি এ থেকে কোনো পরিত্রাণ পেতে পারি না? অবশ্যই অবশ্যই, আমরা তো রোজা রাখি, রোজা রাখছি, কিন্তু রোজা রাখার পরে আমি যদি মাহে রমজানুল মুবারকের সম্মান না দিই, সম্মান দেওয়ার অর্থ হচ্ছে, না দেওয়ার অর্থ হচ্ছে যে আমি দোকান খোলা রাখলাম, লোকজনের আসার খাবারের ব্যবস্থা করলাম, ঠিক আছে, যারা অন্য ধর্মের তারা হতে পারে, কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে রমজানুল মুবারকের জন্য একজন মুসলমানের উপরে ফরজ এই রোজার মাসকে গুরুত্ব দেওয়া, সেটা হচ্ছে রোজার মাসে দিনের বেলা সম্পূর্ণরূপে পানাহার থেকে বিরত থাকা, এবং রমজানুল মুবারকে আমরা যারা ব্যবসায়ী আমাদেরকে চিন্তা করতে হবে, নিয়ত করতে হবে অতি মুনাফা আমি করব না, রমজানুল মুবারকে আমি কোনো রকমের ফলমালিন দিব না, রমজানুল মুবারকে আমি বেশি মজুদদার কোনো রকমের মজুদদারি করব না, রমজানুল মুবারকে খাদ্যে ভেজাল করব না। অনেকে ইফতার বিক্রি করে, অনেকে বিভিন্ন রকমের খাবার বিক্রি করার সাথে জড়িত, বিভিন্ন রকমের ব্যবসার সাথে জড়িত, এগুলোর মধ্যে কোনো রকমের ভেজাল দিব না। এটা যদি আমরা কন্টিনিউ 30 দিন চালাই, আল্লাহ পাকের কাছে যদি প্রার্থনা করি, তবে অবশ্যই আশা করা যায় এটা আমাদের মধ্যে অভ্যাসে পরিণত হবে, বাকি 11 মাস আমার মধ্যে। বিশেষ করে যারা মনে করেন নিজেরা এই ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে নিজেরা গুনার কাজে জড়িত হচ্ছে, এবং যারা কাস্টমার ক্লায়েন্ট হিসাবে আসছেন, দোকানে খাবার দাবার খাচ্ছেন এবং ভেজাল জিনিস গ্রহণ করছেন, উভয়ের তো গুনাহ হচ্ছে। অবশ্যই অবশ্যই উভয়ের গুনাহ হবে, যিনি এটি করেছেন, যিনি ব্যবস্থা করেছেন, এবং যারা এই আয়োজন করেছেন, তাদের সকলেরই গুনাহ হবে, প্রত্যেকেরই গুনাহ হবে, এর পাপ থেকে কেউ মুক্তি পাবে না। তো এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে রোজার মাস আমাদেরকে শুধু পানাহার থেকে বিরত থাকলে হবে না, এরকম কোনো রকমের কর্মকাণ্ড যেন আমার মধ্যে না আসে। এই জন্যই তো আল্লাহর হাবিব বলেছিলেন ওই যে মিম্বার শরীফে উঠে যে জিব্রাইল বলেছেন, হুজুর যারা রমজানুল মুবারক পেয়ে তার গুনাগুলো মাফ করাইতে পারলো না, তার উপরে লানত, আপনি আমিন বলে দিন, নবীজি বলেছেন আমিন। সুতরাং তার অর্থ হচ্ছে যে রমজানুল মুবারক পেয়ে শুধু পানাহার থেকে বিরত থাকলাম তাই নয়, রমজানুল মুবারক পেয়েছি সমস্ত রকমের পাপাচার গুনা অন্যায় এগুলো থেকে আমাকে বিরত থাকতে হবে, যেন কোনো রকমের পাপাচার গুনা অন্যায় আমার মধ্যে না আসে। আমি একজন মুসলমান, আর মুসলমানের কাজ হচ্ছে সমস্ত রকমের পাপ থেকে অন্যায় থেকে সে বিরত থাকবে, এটি হচ্ছে আমাদের কাজ, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। শুধু রোজার মাসে বাহারি ধরনের ইফতার নিয়ে বসলাম আর অনেক রকমের খাবারের আয়োজন করলাম, এটির নামই শুধু রোজা নয়, এই জন্য আল্লাহ বলেছেন লা আল্লাকুম তাত্তাকুন। বিশেষ করে আমরা এরকম করতে পারি, আমরা রোজা নিজেরা রেখেছি এবং অন্যদেরকে রোজা রাখার ব্যাপারে উৎসাহ দিব, নামাজ পড়ার ব্যাপারে, কোরআন শিক্ষার ব্যাপারে, এই বিষয়গুলি যদি আমরা সকলে আমল করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের পুরস্কার যেমনিভাবে তিনি নিজ হাতে দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন, আমরা আশা করি আমরা সেই পুরস্কারে পুরস্কৃত হব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি মোহতারাম, আপনি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আপনাকে অনেক মুবারকবাদ, ধন্যবাদ, এবং মাই টিভির সকল দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল একই সময়ে একই চ্যানেলে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।